वामानो जोबा जोगिरा वामा नबीबा गम्मा तम्माता निरा ओ सुना मरी गिरा अमान नबी अप्पा नबी हबीबुल्लाह जनाबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अमान नबी पाक मुस्लिम शरीफ हदीसे मध्ये बोले गेलेन मानुष जखन पुरोटा गुनाह काजे मध्ये लिप्त हुए जावे अल्लाह आसमानी गजब ताते प्रति नाजिल हुए जावे एक नम्बर हलो योग्य व्यक्ति जगह जखन अयोग्य व्यक्ति समाजे नेतृत्व देवे द्वितीय नम्बर हलो देशेर मत जवान युवक संगे सम्पर्क तैरी कर अल्लाहर गजब तखन हो जाए जनेरा युवक अल्लाहर घर मस्जिद कथागुल প্রধানমন্ত্রী ভাই কথা বলতে প্রথম নম্বরে বলে দিলেন না 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 বর্তমান আখির জামানায় দেখতে পাওয়া যাবে আখির জামানায় দেখতে পাওয়া যাবে দেশে মাতব্বালিরা তিরি হবে দেখতে পাওয়া যাবে তার কোনো যোগ্যতা থাকবে না তার ভিতরে কোনো শিক্ষা থাকবে না সে নেতৃত্ব দেবে নিশ্চিত তার দ্বারা মানুষ কোনো উপেক্ষিত হতে পারে না ও আমার জনেরা জগেরা ও সোনার মানিকেরা তারা যদি দেশের নেতৃত্ব যদি দেয় নিশ্চিত তাদের উপেক্ষিত কখনো নির্বাচন করা হবে যার দ্বারা মুসলমানদের অত্যাচার করা হবে জুলুম করা হবে না 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 এই সময় ইমানটুকু বাঁচিয়ে রাখা বড় কষ্টকর যেমন কে নবী করতে পারে না মশলাটা লিখে চায়ের দোকান দিয়ে আসে যা মশলা যা কথাবার্তা হয় বাপ কান্ডাকা দাই ঠিক না বেটি যত সব মুক্তি ওখানে একত্রিত হয় কত মশলা কোন দিক দিয়ে ঠিক নাই কথার দ্বারা সকালে ঈমান আনবে নবী বলেছে সন্ধ্যায় বেঈমান হবে সন্ধ্যায় ঈমান আনবে সকালে বেঈমান হবে নবী বলেছে দুনিয়ার বুকে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ আমরা যাই কত বেশি বাজারে আল্লাহু আকবার ও ভাই আসলে সেই নেতার নেতৃত্ব দিতে হলে ইতিহাস লক্ষ্য করতে হবে যেভাবে নেতৃত্ব বিশ্ব নবী দিলেন যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন চার খলাফা হুজুর খলাফায় রশিদিন আল্লাহু আকবার যাতে নেতৃত্বে মানুষ উপকৃত হয়েছে ক্ষতিগ্রস্ত নয় একবার জোরে বলুন আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাসূল বলছেন আমি নবী পাক বলছি আল্লাহ জান্নাতের ভিতরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে হাঁটতে দেখেছি একবার জোরে বলুন সাহাবারা বলেন
নিজের পেটটা বললি যথেষ্ট ঠিক বলছিস ভুল বলছিস শুধু তাই নয় শুধু দেশের রাজনৈতিক নেতা নয় সামাজিক নেতা থেকে শুরু করে ভাই যারা ভালো কাজ করছে খোঁজ খবর নিলেন সব মদের আড্ডায় বসে আছে যারা দেশের বড় অবা হয়ে যায় বর্তমান যে দেশে মদের দোকানে লাইসেন্স দেওয়া হয় বিশ্বাস করুন হয়তো রাগ করে এক শ্রেণী মানুষ অনেক দর্শক কমিটি জওয়ান যুবকের আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের দ্বারায় আবার ইসলাম নতুন করে আল্লাহ ইসলামের পতাকা ঠান্ডা উড়িয়ে ইসলামের জয় দান করবে একবার জোরে বলুন সব করতে পারে মসজিদ যেতে পারে ঠিক বলছিস বলুন ভাই আমি মসজিদ যাব না নামাজ পড়ব না বিশ্বাস করো ভালো কাজ করেছেন জবাব নূর ভাইয়ের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে এখানকার কমিটি কত কিরকম ঠিক জানি না তবে আলহামদুলিল্লাহ যতটুকু ব্যবহার দেখলাম খুবই ভালো তবে অনুরোধ আল্লাহ নিশ্চিত তাদের উপর আল্লাহর রহমত নাযিল করবে একবার জোরে বলুন আমার ভাইরা আমি বক্তা আমি ওয়াজ করি কিন্তু আমি যে কথা বললাম আমি সে কথা মানব না কাজ হবে ভাই আকসার ওলামাই কেরামগণ আমরা যেটা বলি আমরা সেটা পালন করি নি ভাই শুধু বলতে হয় তাই বলি ভাই একটা প্রতিযোগিতা চলছে বিশ্বাস করুন কে কেমন বলতে পারে বিশ্বাস করুন কে কেমন বলতে পারে কিভাবে কি কি কথা বললে মানুষ আমার চিনবে এটাই নিয়ে ব্যস্ত কিন্তু আমি যে দু কথা বলবো জনগণ মানবে কিন্তু ওটাকে আমি মানছি আমি করছি কি এটা আমার দেখা দরকার ঠিক না বেটি ও আমার জনেরা জগেরা ও আবা নবী পাক উম্মা তুম্মা তানেরা ও সোনা মানিকেরা সময়ের দিকে তাকান নিজেদের দিকে তাকান দেশের দিকে তাকান না 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 বর্তমান পরিস্থিতি যে বড়ই খারাপ গোটা বিশ্ব জুড়ে আজকে বেঈমান উঠে পড়ে লেগেছে মুসলিম দিকে সহ্য করবে না 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 যে মুসলমানদের পাওয়ার দিয়ে আল্লাহ পাক একটা আলাদা যেদিনে ভারতবাসী জমিনে একটা টুপিও না দাড়িও না তো জীবনে খুঁজে পাওয়া যায় না সেদিনে এইবার মসজিদ জমিনে একটা টুপি বানা দাঁড়িও না তো জীবনা চিনি চিনেন তার নাম হলো খাজা গরিবে নামাজ বাবাইনুদ্দিন চিস্তি রামাতুল্লাহ রে হে আল্লাহ পাক তার ইমানে পাওয়াটা দোড়া দিরে আল্লাহ পাক তার ওসিলা আল্লাহ পাক গোটা ভারতবর্ষ জমিন একজন বোধই নয় 90 লক্ষ গায়ের মসজিদকে ইমানের কালমা তিনি পড়িয়েছিলেন ধরে হলো ঠিক বলছে আরে টুপিওয়ালা দেখবেন না
জুব্বা দেখবেন না দাড়ি দেখবেন না ঈমান কত কর কর ঠিক না বেটি টুপি ওয়ালা দাড়ি ওয়ালা তজি ওয়ালা আজকে রহ রহ হাজার হাজার কোটি কোটি চিন্ত বাবু আসল যে জিনিস মুসলমানের সবচেয়ে বড় দামি হচ্ছে ঈমান ঈমান ঠিক নাই বিশ্বাস করুন আজকে মাহফিলে বসে আমরা শুনছি মান বুঝছি সত্যি তো মানার দরকার বোঝার দরকার উঠে দিয়ে সে যা করছিলাম তাই বিশ্বাস করুন আমরা নিজেদের চলা বসা আমাদের ওঠাটাকে পরিবর্তন করতে পারিনি এখন সেই সকাল হলে দেখবেন চার দোকানে তাসের দোকানে মদের দোকানে কেরামপুরের আড্ডা মারছে মুসলমানেরা আবার আমরা বলি নবীকে ভালোবাসি ইসলামকে ভালোবাসি আসলে ভাই শুধু ধাপ্পাবাজি করা হচ্ছে এজন্য আল্লাহ বলছে বান্দারে আসলে তোরা যা বলছিস সেগুলো তোরা পালন করছিস নি তোদের মন চাচ্ছে করছিস পাচ্ছিস নি কার কারণ হলো শয়তান যে তোদের নিয়ে যাবে জাহান্নামে সে তো রেডি কিন্তু ভালো মানুষ হতে গেলে ওই শয়তানের বুকে জোড়া পা তুলতে হবে তবে ভালো মানুষ অত সহজ নয় খুব কঠিন বর্তমান সময় ভালো মানুষ হয়ে বেঁচে থাকা এর চেয়ে বড় কঠিন আর কিছু নেই ভীষণ কঠিন আপনি চেষ্টা করলে ইনকাম করতে পারে আপনি চেষ্টা করলে বিল্ডিং করতে পারে ভালো মানুষ হওয়া বড় কঠিন বিশ্বাস করুন আর এই মোকাবেলা করে যদি আপনি ভালো মানুষ হতে পারেন আল্লাহ পাক বলছে ওই মানুষটার জন্য আমার দয়ার জান্নাত রেডি রেখেছে একবার জোরে বলুন আমার নবী মাথাটা দিয়ে শুয়ে আছেন এমন সময় দেখতে পা গেল আমার দাম্মাজান করে মাথাটা দিয়ে শুয়ে আছেন হঠাৎ দেখতে পা গেল আমার দাম্মাজান আসমানের চাঁদটা ফাঁকা দেখতে পা গেল আল্লাহ পাকের আসমানে বেশ কিছু তারকা দেখতে পেরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একটা বাদ জানতে চাই আল্লাহর আসমানে যে তারকাগুলো দেখতে পাওয়া যায় ওই যে তারকাগুলো এত গুলো নাকি আল্লাহ পাক কি কাউকে দান করে দিনে আমার নবী আপা নবী হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পা ডেকে জানিয়ে দেয় ও বিবি আয়েশা বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আসমানে আল্লাহ পাকের আসমানে যতগুলো অসংখ্য নক্ষত্রাদি দেখতে পাও যতগুলো তারকা দেখতে পাও এত গুণ নাকি আল্লাহ একজনকে দিয়েছেন উনি হলেন মুসলিম জানে দ্বিতীয় খলিফা আমি উল মুমিনের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রবি আল্লাহ তাআলা আনহুকে দিলে পরে বলুন আর একটু জোরে বলুন মুসলিম জানে যখন প্রথম খলিফা নির্বাচন হচ্ছে ওমরের উপরে এসেছে ওমর আমরা চাই তুমি একজন যোগ্য ব্যক্তি তোমার দ্বারা নেতৃত্ব দেওয়া যাক আমরা তোমার নেতৃত্বটাকে মেনে নেব কারণ তুমি একজন জ্ঞানী শিক্ষিত নবী বলেছেন আনা খাতামান নবীনা লা নবিয়া বাদি আমি শেষ নবী আমার পরে কোন নবী আসবেন না তবে লাউকানা বাদ নবীর আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করে দেন লাউকানা নবিয়ান ওমর আল্লাহ ওমরকে নবী করে পাঠাতেন আর এত যোগ্যতা আমরা চাই সে ওমর গদিতে বসে যাবে ওমর ফারুক বলেছিলেন ও ভাই ওই গদিতে বসার যোগ্যতা ওমরের নাই আমার বড় ভয় হয় যদি নেতৃত্ব সঠিকভাবে দিতে না পারে কিয়ামতের দিন আমি ওমর জবাব দিতে পারবো না একবার জোরে বলুন ভাই এত বড় দায়িত্ব নাই কেউ যদি আমার পঞ্চায়েত মেম্বার দায়িত্ব দেয় আচ্ছা আমি কি ঘুরিয়ে কারো দেব কত কাঠখড় পোড়াতে হচ্ছে ওই দায়িত্ব লেবার জন্য অত সহজ ঠিক না বেটি ওই ভালো মানুষ আগে যায় না কেন বুঝি কি আজকে পরিস্থিতি ভালো না আমার ঈমান যতটুকু আছে আমি যদি প্রবেশ করি নিশ্চিত ঈমানটা নষ্ট হবে যা আছে আলহামদুলিল্লাহ এক সিনেমার বন্ধ হয়ে পাগলের মতো কত রাত কত মাঠে ঘাটে কাটাচ্ছে কেন নেতার পিঠ জেতাতে হবে তাই ঠিক বলছিস ভুল বলছিস বিবি বলছে হ্যাঁ গো সংসারে 5-8 হাজার নেই কিছু বাজার করবেন না যাই বেশি খাতুর খাতুর করিস কেন যদি থাকতে পারিস থাক নইলে বাবার বাড়ি যা কেন সামনে ইলেকশন আসছে মাথা খারাপ চিন্তা করেছেন কেন আমার নেতা জেতাতে হবে তাই আপনি জেতান
আমি দেশের নাগরিক আপনিও নাগরিক তবে যতটুকু কর্তব্য করুন কিন্তু একটা জিনিস আপনাকে ভাবতে হবে না যিনি বিশ্বনেতা সেই নেতা তো বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ নবী বলেছেন আমি বিশ্বনেতা বলছি কেউ যদি আমার একটা সুন্নতকে মেনে নেয় আমি নবী বলছি সে তো আমাকে মহব্বত করলো যে আমাকে মহব্বত করলো আমি নবী বলছি দুটি আঙ্গুল যেমন পাশাপাশি আল্লাহ জান্নাতে আমার সেই নেতা বলছি এতটা নিকটস্থ থাকবে একবার দূরে বলুন দুনিয়ার নেতাকে খুশি করার জন্য আমি একজন মুসলমান ভাইকে মারলাম মুসলমান ভাইকে মারার করলাম সেই নেতা কি ভাই ওয়াদা অঙ্গীকার গ্যারান্টি দিয়ে বলতে পারবে এই কাজ করলে পরে তুমি জান্নাত পাবে না কিন্তু করি কেন দুনিয়ার লোভ তাই কিছু মাল পাওয়া যাবে আল্লাহু আকবার মুসলমানেরা জি এইভাবে আজকে বর্তমান মুসলমানেরা শেষ হয়ে গেল অন্তত একবার ভাবো না আমি জাতিতে মুসলমান আমার করণীয় নেই আর আমি গোলাম যে করছি কার করা দরকার ছিল কার তবে দেখতে পাগেন মুসলিম জানে দিদি খলিফা আমি উল আমিনের খলিফাতুল মুসলিমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক তরফ থেকে তাকে যে নির্বাচন করা হয়ে গেল ওমর পা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মসজিদে নববী শরীফের ভিতরে বসে বসে চোখের পানি পেলে কি দরে দরে হয়ে যায় সাবার গুটি গুটি আগে যায় ওরে পাক সাবা হে আমার আমরা তো আমার নবী পাকে জবানে শুনেছি আমরা তো আমার নবী পাকে জবানে শুনেছি আমার ফারুক আল্লাহ জান্নাতি 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 তবে আপনি কেন কাঁদেন জান আমার ভাই কি কাঁদেন আপনি না না আপনি কেন কাঁদেন একটা বার জানতে চাই আমার ফারুক বলেছি রে ওরে পাক সাবা না 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 আমি আজকে আমার যে খলিফা আমি যে মদিনার রাষ্ট্রপতি আমি যে মদিনার খলিফা তবে না না আমি আমারে বড় ভাই হয় আজকে আমার দায়িত্বটা কারি নেতে আমার নেতৃত্ব দেওয়া অবস্থা দে বর্তমানে আরবের বুকে যদি কোন জন্তু জানোয়ার যদি না কে যদি মারা যায় কিয়ামতে দিরে এই আমার আল্লাহ তাবারে নিজে ছাড়া দেখাতে পারবে না জোরে বলুন আমি ওমর সেই ভয় কাঁদছি আল্লাহু আকবার নেতৃত্ব দিয়েছিলেন তারা বিশ্বাস করুন ঘুমায়নি রাতের আধারে রাতের গভীরে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন ওমর ফারুক ছদ্মবেশে বেড়াতেন কেন আমি ওমরকে দেখে সকল ভয় পাই আমি ওমরকে সবাই সব কথা বলতে পারবে না আমার জনগণ কোন হালাতে কোন অবস্থায় আছে আমি ওমরকে একটু দেখতে হবে আল্লাহু আকবার ওমর ফারুক রাতের বেলা ঘুরে ঘুরে দেখতে কে কোন হালাতে আছে আমার প্রজারা কামার দেশের না আমার দেশের মানুষগুলো কোন হালাতে আছে আমার দেখতে হবে না আমি তো দেশের নাম নেতা যারা আমার ভোট দিয়ে গদিতে বসালো তারা কোন হালাতে আছে আমার দেখা দরকার আছে না ভাই আপনি একজন গরিব অসহায় চাচা নামাজি যান বাবা তুমি তো আমার পঞ্চায়েত মেম্বার আমার একটা ঘরটা দেওয়া যাবে না বলতে লাইনে থাকো পেয়ে যাবে মানে তোমা দেবে অত সহজ ঠান্ডা নিয়ে যারা আগে যাচ্ছেন কিলা জিন্দাবাদ ওদের জন্য জীবন দেবে তার একটা পেছ আর একটা তার দেবে কিন্তু আব্বা দেবে না লাইনে থাকেন কখন মরে কবরে ঘাস ফুটে যাবে তো অত সহজ নাই ঠিক বলছেন বলবো আমার কথা রাখতে হচ্ছে নাকি অসুবিধা হচ্ছে কই তো বিধান তো না রে তো বি এটা জোর করে দেবেন না নারাই তো ঘি এটা মন খুলে দেন না সন্ধ্যাবেলা আওয়াজ হবে একটা আলাদা দেন তো নারাই তো ঘি আর একটু জোরে দেন নারাই তো ঘি সিলসিলায় হক মজা দে দো জামান সিলসিলায় হক মজা দে দো জামান দাদা পীরে সিলসিলা নারাই দেখো মাশাআল্লাহ মাশাআল্লাহ
কোটি কত মানুষ ছিল এখন আল্লাহর সংখ্যা বেড়েছে না কমেছে বেড়েছে না বাবা কিছু বলছেন ও বেলুন এই বেলুনটা সরিয়ে দেন বেলুনটা উঠছিস কেন গ্যাসটা দিস নাকি গ্যাসের বেলুন সরিয়ে দেন ডিস্টার্ব হচ্ছে যাই হোক একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মাশাআল্লাহ একটু পড়ে না জান করে নবীর সামনে আদে নবী বলেছেন আমার সামনে দরুদ পড়লে মান সাল্লা আলাইহি আশরান ফিয়া ওয়ালে নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার নালাতু শাফাতি আমাল কিয়ামাহ নবী বলেছেন আমার উম্মত উম্মতানরা সকাল সন্ধ্যায় আমি নবী পাকের নামে 10 বার 10 বার করে দরুদ শরীফ পড়ে কিয়ামতের দিন আমি নবী পাক তার জন্যই সুপারিশ করবে একবার জোরে বলুন একটু মন খুলে বলবেন না সেই নবী পাকের সামনে একটা জান করে দরুদ পড়বেন না ভাই মুক্তির আশা আছে না নাই কিয়ামতের দিন সুপারিশ পাওয়ার আশা আছে না নাই প্রত্যেকের আছে না সে মুক্তি যদি পেতে হয় তো ভক্তিতে মুক্তি নবীর সামনে ভক্তি ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কবর লাগছে আলা तू को जा मन को जा 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 तू अमीरे गरम मैं फकीरे आजम तू अमीरे गरम मैं फकीरे आजम तेरे गुनाह रे लब মিতালাব গিতালাব তো আতা গে আতা একবার জোরে হবে না সুবহানাল্লাহ একটু একসাথে বলেন না একটু ধীরে ঘোষে বলেন না তো কো যা মন কো যা 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 তো আমিরে গরম মে ফকীরে আজম তো আমিরে গরম মে ফকীরে আজম তেরে গুনগুনাও রে লাভ মিতালা বগে তালাম তো আতা রে আতা আরেকটু দূরে বলো তো কো যা মন কো যা তো কো যা মন কো যা ইলহাম গে জামা তেরা কুরআন ইমামা হ্যায় তেরা ইলহাম গে জামা তেরা কুরআন ইমামা হ্যায় তেরা আপ গে তেরে সামো আই সায়ে সে জিবরিল লে আই ইয়া রাহমাত লিল আলামিন আর একটু জোরে বলুন তো কো যা মন কো যা 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 খায়রুল বাশার রুতবা তেরা খায়রুল বাশার রুতবা তেরা আওয়াজ গানো খুতবা তেরা মেরাজ তেরা আরশ বারি মেরাজ তেরা আরশ বারি ইয়া রাহমাত লিল আলামিন আর একটু জোরে বলো তো কো যা মন কো যা 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 আল্লাহুম্মা খুব ভালো লাগছে আলা তবে আমার ভাইরা জি আমির মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর জানেন সবাই আমাকে দেখে ভয় পায় তাই তিনি ছদ্মবেশে রাতের বেলা ঘুরে বেড়ায় আমার দেশে জনগণ কোন হালাতে আছে আমার দেখতে হবে এর নাম হলো নেতা লিডার মতবাদ একবার জোরে বলুন তবে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের গভীরে বেরিয়েছেন ওমর ফারুক চলতে চলতে দেখছেন গভীর রাতে
হঠাৎ একটি ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ একটা মহিলার আওয়াজ ওমর ফারুকের কান পর্যন্ত পৌঁছে গেল আমির মুমিনীন খলিফাতুল মুসলিমিন ওমর গুটি গুটি আগিয়ে গেলেন দেখি কি ব্যাপার আসসালামু আলাইকুম ইয়া আহলুল বাইত এই ঘরওয়ালি এই ঘরওয়ালা একটু বলবে তোমার বাড়িতে কিসের কান্নার আওয়াজ কে কাঁদছে কেন কাঁদছে আমাকে একটু বলো না আমি তো জানতে চাই বললেন জানেন আমার না এই মাইকের আওয়াজটাই বক্সের আওয়াজটা অসুস্থ হচ্ছে ওইটা একটু ঘুরিয়ে দাও তো ভাই ওদিকে দান দিন একটু ঘুরিয়ে একজন আসেন কষ্ট করে মানুষ বসে আছে মাইকের আওয়াজ যদি ধাক্কা দেয় তাহলে তো অসুবিধা হয়ে যাবে উঠতে হয় তো এই জন্য হয়তো লোকজন পাওয়া মুশকিল কিন্তু আল্লাহ শুকুরি আল্লাহ আল্লাহ বান্দাদের পাঠিয়ে দিয়েছে একবার জোরে বলুন এটা মন খুলে বলবেন না আল্লাহ পাক যেন এইভাবে দুনিয়া জান্নাতে যেভাবে বসিয়েছে কিয়ামতের দিন আল্লাহ যেন বিচার করে জান্নাতি হিসেবে সাব্যস্ত করে আল্লাহ জান্নাতে এইভাবে যেন বসতে পারে আল্লাহ কবুল করে ধরুন আল্লাহুম্মা আমিন একটু জোরে বলো ভাই দর্শক শুনতে আসে সবাই কিন্তু বসতে পারো সবাই তকদির বড় না হলে এখানে বসা যায় না বিশ্বাস করুন যোগ্য বাপের যোগ্য বেটা দরকার না হলে বাজার আড্ডামের বাড়ি যাবে মাহফিলে বসার সুযোগ হয় না ঠিক না বেটি কারণ ইবলিস তো আমাদের জানে দুশমন ইবলিস কখনো চায় না যে আমরা মাহফিলে বসে একটু জলসা শুনি ও চাই চাই ঠান্ডার সময় শীতের সময় আরামের বিছানা তোর জন্য ওয়েট করছে তুই ওই মাহফিলে বসবি যেটাই তো বসবি যেটাই এর চেয়ে তো দামি বিছানা বাড়ি আছে আছে না না আছে না কিন্তু এর চেয়ে দামি বিছানা আপনার গদি তোশক খাট ইত্যাদি আছে আল্লাহ যেন কবুল করেন বলুন আমিন আমি আপনাকে যে কথা শোনাচ্ছিলাম ওই ঘরের ভিতর থেকে একজন বেরিয়েছেন গুটি গুটি আগে এসে বললেন কে গো ভাই আমি আপনাকে তো চিনি না তবে কবিরা আমার বিবির প্রসাব বেদনা শুরু হয়ে গেল প্রসাব বেদনা ছটফট করে আমি বড় গরিব এই রাতে বেলা কোথায় পাবো আমি ধাত্রি কোথায় পাবো আমি নার্স খুঁজে পাওয়া যাচ্ছে না এজন্য আমি বড় চিন্তা চিন্তিত আমার স্ত্রী কাঁদে আমি তার স্বামী আমি আল্লাহ ত্রস্ত হয়ে গেলাম আমি বড় চিন্তিত কোথায় যাই কি করি গভীর রাত্রে আমার পার ডেকে বলে জেনে একটা ভাবে কাগর আমি যাবো আর আসবো দেখি কোনো ধান্তি পাওয়া যায় কিনা আমার ফার ঘোড়াটা ছুটিয়ে নিজ গৃহের দিকে আগে যায় ও বিবি উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো না 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 আজকে আমার দেশে আমার দেশে আমার এলাকা আমার দেশে আজকে একজন মহিলা গর্ভবতী অন্তঃসত্ত্বা হামেলা পেটের যন্ত্রণা ছটফট করে আরে না 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 আজকে এই অবস্থাতে কথাতে পাওয়া যায় না তুমি খরিবার স্ত্রী হয়ে রাতের ঘুমটা হারাম কোনো ঘুমও না উঠে বড় আজকে তোমার নার্সিং ধাত্রীর কাজ করতে হবে দেশের নেতা ওমর বিবিকে বলছি বিবি রে ওঠো তোমার ধাত্রীর কাজ নার্সের কাজ করতে হবে আল্লাহু আকবার উঠে বললেন এক মুহূর্তে দেরি না করে চলে আপনি যাতে রাজি আমি তাতে রাজি একবার জোরে বলুন আপনি দেশের নেতা আপনি দেশের স্বার্থে যদি কাজ করতে পারেন আমি একটা সুযোগ পেয়েছি আমি কেন সুযোগের হাত ছাড়া করব আল্লাহু আকবার রাতের গভীরে বেরিয়ে পড়েছে আহা আগিয়ে দে
দাদা সম্মুখে সালাম দিলেন একটু দরজা খুলে দেন ভাই কে গো ইতিপূর্বে যে আপনার সঙ্গে সাক্ষাৎ হলো আমি একটা ধাত্রি নিয়ে এসেছি উনি যে ওমর তা তিনি জানেন না আল্লাহু আকবার বসে যে ওমর ফাতার সান্তনা দিচ্ছে তুমি কি বলছো যাও ভিতর যাও দেখো পরিস্থিতিটা কি চেষ্টা করো আমরা দোয়া করছি আল্লাহ পাক সুস্থ শরীরে আল্লাহ যেন একটা সন্তান বা সন্ততি আল্লাহ দেন আরে ভিতর থেকে এখানে ভিতর চলে গেলেন এখন ওমর ফারুক আর তার স্বামীর সঙ্গে গল্প হচ্ছে হঠাৎ ওই মানুষটি বলছেন জানেন কি আপনি আমি চিনি না তবে আমার দেশের রাজা দিনি আমার দেশের খলিফা যিনি আসি খোঁজ রাখে না আমরা যে দেশের নাগরিক আমরা যে দেশের জনগণ আমরা কোন হালাতে কোন অবস্থাতে আছি তার খেয়াল নাই ও যদি আজকে আমার যদি দেশের নেতা লিডার যদি না হয় আমার যদি আমাদের খলিফা না হয় তোমার মতে একজন মানুষ যদি দেশের খলিফা যদি হতো আমরা অন্তত শান্তি পেতাম কার শান্তি বলছে আল্লাহু আকবার ওমর ফারুক বুঝতে দেননি ভাই সব কিছু যাই আল্লাহর ইশারায় ভাই তবে হয়তো ওমর আসেনি আমি তো ভাই এসেছি তবে তুমি চিন্তা করো না বাবা যার কেউ নেই তার আল্লাহ আল্লাহু আকবার একবার দুরি বলি সুবহানাল্লাহ ঘরে ভিতর থেকে কিছু সময় পরে ওমর ফারুকের স্ত্রী আওয়াজ দিয়ে বলছেন এ আমল মুমিনি খলিফাতুল মুসলিমিন এ মুসলমানদের খলিফা মুসলিম জানে দ্বিতীয় খলিফা হুজুর আপনি বলে দেন তার স্ত্রীর গর্ভে আল্লাহ গর্ভ থেকে আল্লাহ পাক এখন একটা সন্তান আল্লাহ পাঠিয়েছে আচ্ছা ছেলে হলে খুশি হয় না ভাই যে ছেলে হলে দান চোখ লাভ হয় ছেলে বলে কথা ঠিক কি না কারণ একটু কষ্ট করে মানুষ করতে পারলেই তো বিরাট ব্যাপার এখন যা দুর্মূলের বাজার বাপ রে বাপ সেদিন দেখি একজন যাচ্ছে ভালো করে হাঁটতে পারে না বিশ্বাস করুন মানুষ করতে পারলে এরা বোঝে না নিজের ছেলেকে নিয়ে দর ধরায় নিজের ছেলেকে নিয়ে দর ধরায় আজকে বিক্রি করছে নিজের ছেলেকে কি বিক্রি হচ্ছে ইজ্জত বিক্রি হচ্ছে ঠিক না বেটি জি আর ওই টাকা খাবে আর আল্লাহকে ডাকবে পাওয়া যাবে তো সাহায্য আল্লাহু আকবার তবে ভাই আবার অনেক আছে আমি খুব একটা বুঝি নে কো আমি খুব একটা বুঝি নে কো আমি হাজি সাহেব মানুষ সাজ করে এসেছি বাবা তবে খবরদার ওই আপ লেনদেনের ব্যাপার যেন আলোচনা না হয় তাহলে বিয়ে হবে আমি হাজি সাহেব কি যে সময় পরে কি যে সময় পরে খবর যাচ্ছে আমি না ওই ছেলে দুলা ভাই কি খবর আমার শ্বশুর হাজি সাহেব খবরদার জানলে কিন্তু বিয়ে হবে মানে আমার এই শালা বাবুটা বলছিল যদি একটা মোটরসাইকেল হতো পুরি বাপ রে বাবা কে আবাসি দিকে দেখেছেন বিআই মশাই হাদি সাহেব পরস্কার মানুষ আর তার ছেলে এটা দাবি করেছে মোটরসাইকেল আবার গোপনে দুলোভাতে পাঠিয়ে যাকে যাক সব যখন ভালো আর সামান্য মোটরসাইকেল জুনার বাদে ঠিক আছে হয়ে যাবে মানে খড় খায় না সব গাদায় গা ঘষা পাটি ভাই ও হাজি কোনো দাম নাই ঠিক বলছি বল বলছি অপেক্ষা করেন টান টান ইন্তেজার করছে আল্লাহর ফেরেশতারা কবরে জি হাজি হন আরে হন মুক্তি হন মুহাদ্দিস হন কবর কাউকে চেনে না ঠিক বলছি ভুল বলছি আম্মা জান হযরত ফাতিমা কে কবরে শোয়াবেন আবু জারে গফারি রাদিয়াল্লাহু আনহু কবর কি বলছো রে কবর তুই কি জানিস তোর কবর আজকে কাকে রাখা হবে শেরে খোদা আসাদুল্লাহ আল গরি আলী কররামুল আজহর স্ত্রী কবরে কোনো জবাব আসে না ওরে কবর তুই কি জানিস তোর ভিতর আজকে কাকে শোন হবে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহ জান্নাতি যুবকদের সরদার হবে যারা তার স্ত্রীকে তোর কবরে মধ্যে শোন হবে আজকে তুই তার সঙ্গে সদ্ব্যবহার করিস কবরে কোনো জবাব আসে না ওরে কবর আমারও তো শুনে রাখ আজকে তোর মধ্যে তাকে দাফন করা হবে ওই ব্যক্তিটা অন্য কেউ নাই ওই মহিলাটা অন্য কেউ নাই তিনি হলেন আল্লাহর জান্নাতে মহিলাদের সরদারিনী তাকে কবরে শোন হবে ওরে কবর তুই তার সঙ্গে সদ্ব্যবহার করিস ওরে কবর শুনে রাখ আজকে তোর মধ্যে তাকে দাফন করা হবে
आज के उन्हीं होते सईदुल मुर्सलीन इमाम ओलंपिया रहमतल्लिल आलमीन शनबीर कुलिदार टुकरा शनबीर रक्तर जिगार जर नाम हजते फातिमा रज़ियल्लाहु तल्कन्हा आज के ताके शौन हबे कबूर आवाज दी चीने हे अबू जार गफारी के हजरत हसन हुसैन अम्मा के अली करम अल्लाह जहूर स्त्री के फर्द अल्लाह जन्नत सरदारी के विश्व नबीर बेटी ताके चीनिया আমি কবর দেখব তার মধ্যে কতটুকু আমল আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার আপনি বুঝুন আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি ইমাম আমি মুয়াজ্জিন আমি আলেম আমি মুফতি আমি বক্তা আমি হাজী গাজী আমি মুফাসসির আমি মুহাদ্দিস এই বলে কি রেহাই পাওয়া যাবে ভাই কোন রেহাই চলবে না একটু করে চোখ দুটো বন্ধ করেন এই পাওয়ার শক্তি সব দুর্বল হবে কবর নামাজে যা গেলে ঠিক না বেটি অতএব কবরে ঢোকার আগে একটু নিজেকে পরিবর্তন করে একটু যাওয়ার চেষ্টা করো আল্লাহু আকবার অতএব আপনি কার জন্য করছেন তারাই আনন্দ পূর্তি করবে আমার ছেলে আর স্ত্রী আমি তাদের জন্য চাচ্ছি কি একটা গাড়ি তাদের জন্য চাচ্ছি কি টাকা ও ভাই এত কিছু আমি চাচ্ছি কেন আমার ছেলে মেয়ে সুখে থাকবে তাই ভাই ওরাই ভক্তগণ করবে আনন্দ করবে আর তুমি বেটা জাহান্নামেই যাবে কেন তাদের জন্য চেয়ে তুমি জাহান্নামটা দুনিয়া কিনে নিচ্ছ ঠিক না বেটি সবার জন্য করলে তোমার জন্য তুমি কি করছো আল্লাহু আকবার অতএব একটু ভাবো চিন্তা করো যে আমি কি করছি আমার তো আপনাকে দিয়ে